সমর্পণের প্রয়োজন নেই। যেটা হরি লীলা মৃতে বা ঠাকুরের মূল কথা বলা হয়েছে তা হলো জীবে দয়া নামে রুচি মানুষের বিশ্বাস, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া বসা। আমি যত ব্যাখ্যা দিই যতই সংস্করণ করি তাতে মূল মানুষের সেই আধ্যাত্মিক অবস্থান এবং সেই শক্তিকে ধারণ করে সামাজিক মূল্যায়ন তার আত্মজীবনকে কতটা উজ্জ্বল করে তোলা যায় সেটাই হলো মতুয়া ধর্মের মূল কথা। তাই আমাদের সেই সত্যকে, আমাদের সেই অবস্থানকে আজকে 200 বছর ধরে পালন করে আসছি আমরা, সেই অবস্থানকে ধরে রেখে আজ অব্দি সেই মর্ম প্রদান করে আসছি। অর্থাৎ ঠাকুরের কর্মে, ঠাকুরের চিন্তা ভাবনার, ঠাকুরের ঐশ্বরিক অবস্থান শক্তিকে আমরা ধারণ করে যে আত্মপ্রকাশ, যে মর্ম আমরা প্রদান করছি তাকেই ধর্ম বলি। ধর্ম আর কিছু নয়, ধর্ম হলো সেই মর্ম প্রদান যা সত্যকে ধরে রেখে মানব জাতির কল্যাণ করে, এর বেশি ধর্মের আর কোন ব্যাখ্যা হতে পারে বলে আমি মনে করি না। তাই মতুয়া ধর্ম বা সম্প্রদায় বা কোন বর্ণ সেটা আপনাদের কাছে আপনাদের অবস্থান ভিত্তিতে উঠে আসবে, কিন্তু মতুয়া ধর্ম হোক, বর্ণ হোক, সম্প্রদায় হোক, যাই হোক, মতুয়ার যে সরলতা, মতুয়ার যে স্বাধীনতা, সরল পদ্ধতিতে চলার পথ, সেটা একদিন হয়তো বা মানুষের বিচার বা বোধগম্যে এটা ধর্মের রূপ নেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর বুকে অজান্তে সমস্ত প্রাণী মতুয়া ধর্ম মত অবলম্বন করে চলেছে। এর যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে বলতে হয় সভ্যতার প্রথমে আমরা জানি যে আমরা এই ভারতবর্ষে যারা বসবাস করছি তারা আমরা জানি সকলে যে আমরা সপ্তঋষির সন্তান হিসেবে সেই আদি যুগ থেকে আমরা ধরে রেখেছি, এবং আমাদের মত অনুসারে সেই কাশ্যপ গোত্র নাকি যেন একটা বলে আপনারা জানেন। যদি সেটাই হয় তাহলে সেই আদি যুগে যে সত্য প্রেম পবিত্রতা ধরে রাখার জন্য মানুষ যেভাবে বসবাস করতেন, মানুষ যেভাবে সভ্যতাকে চালনা করতেন, সেই সভ্যতার বিকৃতি ঘটেছিল বৈদিকবাদের আবির্ভাবের ফলে। বৈদিকবাদের আবির্ভাব ঘটেছিল কিন্তু সেটা ঘটা উচিত ছিল না আমি মনে করি। মতুয়া ধর্মের মূল মন্ত্র সূক্ষ্ম সনাতন দর্শন, যে সূক্ষ্ম সনাতন দর্শনকে বিকৃত করে বৈদিকবাদ সেই নিজেদের মত পোষণ করে, অর্থাৎ বৈদিকবাদের সেই পূজা পার্বণ সেই অবস্থানকে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে যে মতবিরোধ তৈরি করেছে, এই মতবিরোধী হচ্ছে মূল সমস্যার কারণ। খ্রিস্টপূর্ব 18 শতকে বৈদিকবাদ যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন আমাদের সেই মতের পরিবর্তন ঘটে, অর্থাৎ সেই সূক্ষ্ম সনাতন দর্শন যা ছিল মানুষের একান্ত কাম্য, সেই সূক্ষ্ম সনাতন দর্শনকে বিকৃত করে শুধু সনাতন দর্শনই নামকরণ করা হয়েছিল। কেন করা হয়েছিল? যেহেতু আপনারা দেখবেন যে আদি মুনি ঋষি যারা স্থানীয় এই ভারতবর্ষের বাসিন্দা, যারা ধর্মকে ধারণ করে সমাজ মূল্যায়ন করতে, তারা সকলেই কিন্তু গৃহবাসী ছিলেন, অর্থাৎ গৃহধর্মী। তাদের সন্তানের, তাদের অনুরোধগত সন্তান হিসাবে আমরা আজকে এই ভারতবর্ষে আমাদের বিস্তার লাভ ঘটেছে। তারা কি বৈদিক ছিলেন? অবশ্যই তারা বৈদিক ছিলেন না। তারা সংসার ধর্মের উপরে ভিত্তি করে বানপ্রস্থ, গারস্থ, ব্রহ্মচর্য সকল কিছু পালন করা যায় সেই প্রমাণ তারা দিয়েছিলেন, সেই অবস্থানকে বিকৃত করেছে বৈদিকবাদ। তাই আমি মনে করি সেই প্রচলন দীর্ঘদিন যাবৎ চলার ফলে আমাদের এই পিছিয়ে পড়া মানুষের উপরে যে অবিচার, যে অত্যাচার চলে এসেছে, সেই বর্ণবাদ প্রথা তা ছিল এক ভয়ঙ্কর অবস্থান। সেই অবস্থান থেকে মুক্তি দিতে বাবা হরিদাস ঠাকুরের আধ্যাত্মিক রূপ নিয়ে সমাজ গঠন বা সমাজ মূল্যায়নের জন্য এই ধারাধানে আবির্ভূত হতে হয়েছে। এছাড়া আমি আর অন্য কিছু